সময়মতে জল নখরা রোগ মানে রিটেনশন অফ প্লেসেন্ডা। পোয়ালি হওয়ার পিছত 12 ঘণ্টালৈকে জল নখরা পরিস্থিতির উপাচারের বাবে মূলা এটা, ভেন্ডি 1.5 কিলো আৰু গুড় আর নিমখ আবশ্যক অনুসরি লোক। ভেন্ডি কেটা দুটুকুরাক কাটি লোক। জন্ম দিয়ার 2 ঘণ্টার ভিতর পশুটিক একটা সম্পূর্ণ মূলা নিমখ আর গুড় খানি খুয়াই দিয়ক। পশুটি জন্ম দিয়ার 8 ঘণ্টার পিছতো যদি জল নখরে তেন্তে 1.5 কিলো সতেজ ভেন্ডি নিমখ আর গুড়ের সৈতে পশুটিক খুয়াই দিয়ক। যদি পশুটি জন্ম দিয়ার 12 ঘণ্টার পিছতো জল নখরে তেন্তে জলের শরীরের পর বাহির ওলাই থাকা অংশর গুড়িতে গাঁঠি বান্ধি দিয়ক আর গাঁঠির 2 ইঞ্চি তলর পর এয়া কাটি পেলাই দিয়ক। এই গাঁঠি পশুর শরীরের ভিতর সুমাই যাব। হাতেরে জল উলিয়াই দিয়ার চেষ্টা কেতিয়াও নকরিব। 4 সপ্তাহলৈকে সপ্তাহত এটাকৈ মূলা নিমখ আর গুড়ের লগত খুয়াওক।